আদম বলেছেন হে মানুষ, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত সুযোগ দান করেছেন যেটা আমি আদম নবী হইয়াও পাই নাই। কি পেয়েছে উম্মতে মুহাম্মদী আর আমি কি পাই নাই? বলে উম্মতে মুহাম্মদীরাও জীবনে চলার পথে ভুল করবে, আমি আদমও একটা ভুল করেছি। ব্যবধানটা কোথায়? বলে আমি ভুল করা মাত্র আমার শরীরের বস্ত্রগুলো পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম। মুহাম্মাদের উম্মতের দল, যদি বান্দা তুমি ভুল করে কোনো অপরাধ করো, আল্লাহ পাক তোমার পোশাকটাকে খুলে ফেলবেন না, ইজ্জত নষ্ট করবেন না। আমি আদম, ভুল করার কারণে আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিলেন দুনিয়ার জমিনে, উম্মতে মুহাম্মদীর কোথাও পাঠাবেন না, যেখানে ভুল করবি ওই জায়গায় কানলে ক্ষমা পেয়ে যাবি। আমি আদম, ভুল করার কারণে কেঁদেছি বহু বছর, আল্লাহ পাক আমার কান্না সব জায়গায় কবুল করে নাই। কবুল করার জন্য রহমত নামের পাহাড়ের মধ্যে উঠাইয়া ক্ষমার ঘোষণা দিয়েছেন। উম্মতে মুহাম্মদী, তোদের জীবনে যদি কোনো ভুল করো, আদম বলেন কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, কোথাও যাওয়ার দরকার নাই, সমুদ্রের মাঝখানে বসে যদি ডাক দাও আল্লাহ বলেন বান্দা তুই একটা ডাক দাও মাত্র তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে।